আসসালামু আলাইকুম, আমি কানিজাক স্যার বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুবই মজার একটা ভাজির রেসিপি নিয়ে। এই ভাজিটা আপনি সকালের নাস্তায় রুটি পরোটা, দুপুরে সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন। চলুন তাহলে আমি কী দিয়ে এই ভাজিটা করেছিলাম তার রেসিপিটা দেখে নিই। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা ভাজির রেসিপি শেয়ার করব। এখানে আমি কিছু লাউয়ের খোসা নিয়ে নিয়েছি। এতো দেখুন, এখানে আমি এরকম করে চিকন চিকন করে লাউয়ের খোসাগুলোকে কেটে নিয়েছি। এতো এখানে আমার একটা লাউয়ের খোসা আছে, আর তার সাথে দেওয়ার জন্য এখানে আমি একটু মোটা মোটা করে 6-7টা আলুকেও কুচি করে নিয়েছি। ব্রিটিশ আলুগুলো সফট থাকার কারণে খুব তাড়াতাড়ি এগুলা গলে যায়, তো এই জন্য আমি একটু মোটা করে এগুলাকে কেটেছি। কেটে আমি 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আলুর যে কষ্টটা এটা চলে যাওয়ার জন্য। আর এখানে ভাজিটা করার জন্য একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 1/2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট নিয়েছি, আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ। তো এখন আমি লাউয়ের খোসাটাকে ভাজি করে দেখাবো। আর আপনার হাতের কাছে যদি শিম থাকে করে শিমগুলাকে কুচি করেও দিতে পারেন। আজকে শিম না থাকার কারণে আলু দিয়ে আপনাদের সাথে ভাজি করে দেখাবো। চলুন তাহলে ভাজিটা করার জন্য চুলায় চলে যাই। তো এখন আমি লাউয়ের খোসাটাকে আলু দিয়ে ভাজি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের মতো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে সামান্য পরিমাণ ভেজে নিব পেঁয়াজটা সফট হয়ে যাওয়া পর্যন্ত। এই তো পেঁয়াজটা আমার হালকা নরম হয়ে আসছে, এখন এর মধ্যে আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিব। লাউয়ের খোসাগুলো দিয়ে এটাকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর এর মধ্যে আমি কী কী মশলা দিব তা আবার দেখিয়ে দিব। আর আমার এই লাউয়ের খোসাটা কচি লাউয়ের খোসা ছিল, এটা সিদ্ধ হতে সময় লাগবে না। খোসাটাকে কিছুক্ষণ তেল এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আমার যেহেতু এখানে লাউয়ের খোসা কম ছিল, তাই এখানে আমি 6-7টা আলু কুচি করে দিয়েছি। শিম যেহেতু নাই, তাই আমি আলুটা একটু বেশি দিয়েছি। তো এখন আলু, লাউয়ের খোসা এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেই। শিম দিলে আলুটা একটু কম দিবেন। দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতিতে বেড়ে চলেছে, তো কোনো কিছু ফেলনার আর নয়। আমি লাউয়ের খোসা এমনিতেও ভাজি খেয়ে থাকি, এটা খুব হেলদি একটা খাবার, এটা খেতেও খুব মজা লাগে। তো আপনারা চাইলে এরকম করে লাউয়ের খোসা না ফেলে দিয়ে এগুলোকে ভাজি করেও খেতে পারেন। এটা কিন্তু খুবই মজার একটা ভাজি হয়, খুবই সুস্বাদু হয় ভাজিটা খেতে। এটা ভাতের সাথে খেতে পারেন, রুটি পরোটা এগুলো দিয়েও খেতে পারেন সকালের নাস্তায়। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে এখন যা যা দিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি। 1 চা-চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা-চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, এতটুকু হলুদ দিয়ে দিলাম, 1/2 আদা রসুনের পেস্ট মানে 1/2 টেবিল চামচ এটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে 2 মিনিটের মতো ঢেকে দিব। আর এখন আমি এর মধ্যে কাঁচামরিচগুলোও দিয়ে দিব। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে এরকম করে চিরে নিয়েছি। এখন আমি এটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এটাকে ঢেকে দিচ্ছি। অফ ক্যামেরা আমি লাউয়ের খোসা ভাজিটাকে 2 বার নেড়ে দিয়েছিলাম। আমার লাউয়ের খোসা ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে 1/2 চা-চামচের মতো 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনি চাইলে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি 5 ফোড়নটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব ভাজির সঙ্গে। এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব, এটা অপশনাল, আপনার ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে স্কিপ করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটাকেও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমার ভাজিটা হয়ে গেল লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে। এখন আমি এটা একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি।
এই তো আমার খুবই মজার লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি তৈরি হয়ে গেল। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা, আপনারাও চাইলে এরকম করে লাউয়ের খোসা শিম এবং আলু দিয়ে ভাজি করে খেতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।